আপনারা জানেন যে আজকে শুভেন্দু অধিকারী দাবি করেছে যে নাকি বিজেপি তার দল এই মুহূর্তে তার দল ক্ষমতা এলে ভারত বাংলা থেকে ব্রিটিশদের এবং মুঘলদের সমস্ত নাম নিশানা তিনি একেবারে নিশ্চিন্ন করে দেবেন আসলে এই শুভেন্দু কিছুদিন আগেও এই ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জঙ্গল পার্টি বলেই অভিহিত করত আসলে ওখানে নারদায় বিভিন্ন কেস টেস খেয়ে গিয়ে এবং ওখান থেকে প্রচুর পেট ভরিয়ে নিয়ে আজকের চেয়ে বিজেপিদের নাম লিখিয়ে প্রতিদিনই গরম গরম সব বক্তৃতা দিচ্ছে সমস্তটাই সাম্প্রদায়িক ভেদ বুদ্ধি সম্পন্ন এবং বিভেদকামী যা বাংলার সংস্কৃতির সঙ্গে কোনোভাবেই খাপ খায় না এই শুভেন্দু অধিকারী যদি মনে করে যে এই যে গরম গরম বক্তৃতা দিয়ে ক্ষমতা আসা যাবে বাংলার মানুষ কিন্তু এই সমস্ত ভণ্ড রাজনীতিকদেরকে অবশ্যই ছুঁড়ে ফেলে দেবে ও যদি মনে করে যে বাংলা থেকে মোগলদের এবং ব্রিটিশদের নাম নিষে মুছে দেবে তাহলে কিন্তু এই বাংলার মানুষ রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারীর নাম নিষে এই বাংলা থেকে মুছে দিয়ে তাকে ওই বঙ্গোপসাগরের যে সাগরে তাকে ভাসিয়ে দেবে আমরা ভাবছি অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তারই ব্যবস্থা নেওয়া দরকার এই শুভেন্দু অধিকারীর এই প্রতিদিনের যে সাম্প্রদায়িক সমস্ত মানে কথাবার্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য কিন্তু যদি রাজ্য সরকার না নেয় এবং রাজ্য সরকার যদি ভয় পায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমরা আইনজীবী মহল এবং এই বাংলার শুভ সম্পন্ন মানুষ এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই সমস্ত সাম্প্রদায়িক কথাবার্তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেওয়া কিনা সে ব্যাপারে আমরা আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব খুব শীঘ্রই আজকে নওশাদ সিদ্দিকিকে মানে পাশে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী এই কারণে যে ব্যাপারটা হচ্ছে যেহেতু রাজ্য সরকার নওশাদ সিদ্দিকিকে অ্যারেস্ট করেছে এই রাজ্য সরকারকে কাউন্টার করার জন্য কিন্তু শুভেন নৌসাদকে ভালোবেসে নয় আইএসএফকে ভালোবেসে নয় ও অন্যদিকে এর বিরুদ্ধে সমস্ত কথাবার্তা বলছে বিষদগার করছে আর নৌসাদের পাশে দাঁড়াচ্ছে এটা হচ্ছে ভণ্ডামি এটা দ্বিচারিতা আসলে নৌসাদকে ভালোবাসে না আইএসএফ কে ভালোবাসে না ও আসলে এই মাত্রে শুধুমাত্র এই তৃণমূলের বিরুদ্ধে বলার জন্যই শুধুমাত্র নৌসাদের পাশে দাঁড়িয়েছে আসলে ও নৌসাদের শত্রু আই এর শত্রু ভারত বাংলার পিছিয়ে পড়া মানুষের শত্রু শুভেন্দু অধিকারী একটা ভণ্ড রাজনীতিবিদ নারদায় যে অভিযুক্ত আসলে ওর ক্ষমতা আসায় তো অস্ত ওর ওই মোদি অমিত শাহ তো ডেলি প্যাসেঞ্জারি করে এই দু হাজার একুশে বলেছিল দুশো পার কিন্তু না বাংলার মানুষ অতই সাম্প্রদায়িক সম্পন্ন শক্তিকে তারা এখানে পাত্তা দেয়নি তাদের জায়গা দেয়নি তাই তাদের দুশো পারের স্বপ্ন অধরাই থেকে গেছে আর ভবিষ্যতেও তাদের দুশো পার করার বা ক্ষমতায় আসার কোনো গল্প নেই গল্প হবে না এই বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে চিনে গেছে আসলে এটা রাজনীতির ব্যবসায়ী এই শুভেন্দু অধিকারী রাজনীতির ব্যবসায়ী এই বিজেপিকে যে বলতো ভারতীয় জঙ্গল পার্টি দিনের পর দিন বছরের পর বছর যখন তৃণমূল করতো কংগ্রেস করত বিজেপিকে গালি দিত আবার এখন বিজেপিতে এসছে পরে হয়তো আবার তৃণমূলে কদিন পরে হয়তো ফিরে যাবে তখন আবার বিজেপির বিরুদ্ধে এই সমস্ত কথাগুলো বলবে এখন তিলক পরে ঘুরছে তখন হয়তো তিলক ছেড়ে অন্য কিছু ধরবে আসলে রাজনীতি হচ্ছে করে খাওয়ার জায়গা এটা ভণ্ড রাজনীতিবিদ এরা মানুষের জন্য রাজনীতি করে না বাংলার জন্য দেশের জন্য সমাজের জন্য রাজনীতি করে না শুধুমাত্র করে খাওয়ার জন্য এই গরম গরম বুলি আর তিলক টেনে সাম্প্রদায়িক সমস্ত ভেদমধ্যে প্রচার করে বেড়াচ্ছে